বৃষ্টির জলে কৃষকের জমি জলে পরিপূর্ণ। সুযোগটাকে কাজে লাগিয়ে ট্রাক্টর নিয়ে জমি কর্ষণে নেমে গেলেন কৃষকরা। তবে বর্তমানে জ্বালানির যেই দাম তা নিয়ে চিন্তিত কৃষকরা। ট্রাক্টর চলেই তো প্রয়োজন তেলের, এই আফসোস করলেন একজন কৃষক সোনামুড়ায়। বর্ষার জল জমিতে পড়তেই ট্রাক্টর নিয়ে মাঠে কর্ষণে ব্যস্ত হয়ে পড়লেন রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা। এমনিতে এবছর শুকা মরশুমের জন্য সোনালী ফসল ঘরে তুললেও আশানুরূপ ফলন পায়নি কৃষকরা। সমস্যা একটাই ছিল, জলের অভাব। তাই এখন মরশুমের বর্ষার জলে কৃষিক্ষেত ভিজে উঠতেই জমি প্রস্তুত করতে ব্যস্ত হয়ে গেলেন কৃষকরা। এমনই এক দৃশ্য পরিলক্ষিত হলো নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় সোনামুড়া এলাকায়। সেখানে বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, কৃষি তাদের জীবনের একমাত্র ভরসা। তাই শত বাধা বিপত্তি থাকলেও, শত প্রতিবন্ধকতা থাকলেও কৃষিকাজ করতেই হবে তাদের। সমস্যা তো থাকবেই, এর মধ্য থেকে জমিতে হাল চালাতে হবে। এমনই এক বর্গা কৃষককে পাওয়া গেল জমিতে ট্রাক্টর নিয়ে কাজ করছেন। তিনি জানান ট্রাক্টরের খরচ, সার, ওষুধ এবং শ্রমিক এসব কিছুর পাওনা মিটিয়ে ফসল উৎপাদন করা এবং তা থেকে মুনাফা অর্জন করা এখন খুবই কষ্টসাধ্য। দেখুন, সার ওষুধের দাম দেখি, ট্রাক্টরের মনে করেন প্রতি ঘন্টা দাম 100 টাকা, তেলের দাম দেখি, তেল মনে করেন 100 টাকা, সব জিনিসের দাম। এই জন্য মানে খরচ তো আছে মোটামুটি, খরচ অনুযায়ী হিসাব করলে তো মানে আমাদের লাভবান না, তবে আমার লাভবান না, তারপর কি করবো, আমাকে করতে হবে। এই জন্য সরকার বর্তমান বাজারে ট্রাক্টরের তেল থেকে শুরু করে রাসায়নিক ঔষধ সবকিছুরই দাম ঊর্ধ্বগতি। তাই এক্ষেত্রে ফসল ফলাতে কিছুটা বেগ পেতে হচ্ছে কৃষকদের। সরকারের পক্ষ থেকে কৃষকদের যে ঔষধ দেওয়া হয় তাতে তাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা মেটে না বলেও দাবি করেন তিনি। তবে বলা চলে শত প্রতিবন্ধকতা থাকলেও ধানের গালিচা তৈরি থেকে শুরু করে জমি কর্ষণ সবকিছুই করে যেতে হবে তাদের। কেননা কৃষকদের আশা এবং ভরসা একটাই, শুধুমাত্র কৃষিকাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।